সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি আমি নূপুর মাহমুদ। শুরুতে সংবাদ শিরোনাম, দৃষ্টিনন্দন হচ্ছে ঐতিহ্যবাহী সোনা দিঘি, আজও রাজশাহীর বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। রাজশাহীর একমাত্র করোনা বিশেষায়িত হাসপাতালটি বন্ধ করে দিল কর্তৃপক্ষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের উদ্যোগে মহানগরীর ঐতিহ্যবাহী সোনা দিঘি নতুন রূপ পেতে যাচ্ছে। একই সাথে সোনা দিঘি ফিরে পাচ্ছে তার হারানো ঐতিহ্য। সোনা দিঘিকে এখন অন্তত তিন দিক থেকে দেখা যাবে। দিঘিকে কেন্দ্র করে গড়ে তোলা হবে পানিহাটার পথসহ মসজিদ, MP থিয়েটার, উন্মুক্ত মঞ্চ ও তথ্য প্রযুক্তি পাঠাগার। এ লক্ষ্যে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। একসময় সোনা দিঘি ছিল অন্যতম বিনোদন কেন্দ্র। সোনা দিঘির চারপাশ উন্মুক্ত ছিল, এর পানি এতটাই স্বচ্ছ ছিল যে তা দিয়ে এলাকাবাসী রান্নারও কাজ করত। পানিতে যাতে কেউ ময়লা ফেলতে না পারে তা তদারকির দায়িত্বে থাকতেন রাজশাহীর পৌরসভার কর্মচারীরা। পদ্মা নদীর সঙ্গে সরাসরি সংযুক্ত ছিল দিঘি, এতে ভরা বর্ষা মৌসুমে পদ্মার পানি ঢুকত দিঘিতে। নদীর ঘোলা পানি তিতিয়ে যাওয়ার পর দেখা মিলত স্বচ্ছ পানির। 1980 থেকে 81 সালের দিক থেকে সোনা দিঘির চারপাশে স্থাপনা নির্মাণ শুরু হয়। ঢাকা পরে সোনা দিঘির মুখ, রাস্তা থেকে আর সোনা দিঘি দেখা যেত না তখন। ইতিমধ্যে বিভিন্ন স্থাপনা, মসজিদ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সোনা দিঘিকে উন্মুক্ত করা হয়েছে। বৈধ ব্যবসায়ীদের সিটি সেন্টারে পুনর্বাসন করা হয়েছে। গত 18 সেপ্টেম্বর সোনা দিঘি মসজিদকে সিটি সেন্টারে স্থানান্তর করা হয়েছে। এরপর শুরু হয়েছে স্থাপনা ভাঙার কাজ। নির্মাণ কাজ ও সাজানো শেষে সিটি সেন্টার হবে অন্যতম বাণিজ্য কেন্দ্র, আর সোনা দিঘি হবে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র। রাজশাহীতে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত। বৃহস্পতিবার রাজশাহীর সাহেববাজার কাঁচা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 95 থেকে 100 টাকায়, আর ভারতীয় পেঁয়াজ 80 থেকে 85 টাকায়। সাহেববাজারের কাঁচা তরকারি ব্যবসায়ীরা জানান, একদিনের ব্যবধানে বৃহস্পতিবার পাইকারি বাজারে পেঁয়াজের দাম 10 টাকা বাড়তি। আগের দুদিন 60 থেকে 70 টাকা কেজি দরে ভারতীয় এবং দেশি পেঁয়াজ 80 থেকে 85 টাকা কেজি বিক্রি হয়েছে। ভারতীয় পেঁয়াজ আসার শুরুর পর দাম কমে গিয়েছিল, কিন্তু গত রোববার আবারও ভারতীয় পেঁয়াজ আসা বন্ধ হয়। এই কারণে আজ আবারও পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে। গত সপ্তাহে এক ঘোষণায় ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে সে দেশের সরকার। এতে বাংলাদেশে পেঁয়াজের দাম ঘন্টায় ঘন্টায় বাড়তে থাকে পাইকারি ও খুচরা বাজারে। পরে গত শুক্রবার ও শনিবার সীমান্তে আটকে পড়া পেঁয়াজ ছাড় দেয় ভারত। এরপর রোববার থেকে বাংলাদেশে পেঁয়াজ ঢোকা বন্ধ করে দেয়। এই পরিস্থিতিতে ভারত ছাড়া বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয় ব্যবসায়ীরা। রাজশাহীর একমাত্র করোনা বিশেষায়িত হাসপাতাল খ্রিস্টান মিশনারি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। করোনার প্রকোপ কমে যাওয়ার কথা বলে গত 15 সেপ্টেম্বর থেকে হাসপাতাল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বন্ধ করে দিয়ে সেখানে সংস্কার কার্যক্রম চলছে। এদিকে করোনা ভাইরাস পুরোপুরি নির্মূল না হতেই একমাত্র ডেডিকেটেড হাসপাতালটি বন্ধ করে দেওয়ার সচেতন মহলে ক্ষোভ দেখা দিয়েছে। দেশে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় এবছরের এপ্রিল মাসে বেসরকারি ও স্বায়ত্তশাসিত কয়েকটি হাসপাতালের সঙ্গে চুক্তি করে স্বাস্থ্য অধিদপ্তর। চুক্তি অনুযায়ী এসব হাসপাতালে কোভিড-19 সংক্রমিত চিকিৎসা সেবা দিত, খরচ বহন করত সরকার। সেই চুক্তি অনুযায়ী এই হাসপাতালটির সঙ্গে মাসিক 12 লাখ টাকা ভাড়ার চুক্তি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। মাসিক 12 লাখ টাকা ভাড়ার চুক্তিতে চিকিৎসা সেবা দেওয়া হলেও করোনা বিশেষায়িত হাসপাতাল খ্যাত এই হাসপাতালে কোনো অক্সিজেনের ব্যবস্থা ছিল না। 2019 সালের ডিসেম্বরে চীনের উহান রাজ্য থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে মহামারী কোভিড-19। গত 9 মাসে এই ভাইরাসে 9,81,962 জন মারা গেছে, আক্রান্ত হয়েছে 3,20,00,000-এরও বেশি মানুষ। বাংলাদেশে এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় 5,000 বাসিন্দা। এর মধ্যেই বিশ্বজুড়ে সবাই অধীর আগ্রহের অপেক্ষায় করোনা প্রতিষেধকের জন্য। কবে আসবে করোনা ভ্যাকসিন? এর মধ্যে তৃতীয় পর্যায়ে ট্রায়াল আছে অক্সফোর্ডের অ্যাস্ট্রোজেনিকা ও যুক্তরাষ্ট্রের মাডার্নার করোনা প্রতিষেধক। রাশিয়ার স্পুটনিক ভি ও
কয়েক সপ্তাহের মধ্যে তৃতীয় ধাপের পরীক্ষা শুরু হতে চলেছে। করোনা ভাইরাস রুখতে তাদের দ্বিতীয় টিকা অ্যাপিভ্যাক করোনা ও শীঘ্রই আসছে, যার প্রথম পর্যায়ে পরীক্ষা সেপ্টেম্বরে হয়ে যেতে পারে। প্রায় 60,000 স্বেচ্ছাসেবক নিয়ে জনসন অ্যান্ড জনসনের তৈরি সম্ভাব্য টিকার তৃতীয় পর্যায়ে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হতে চলেছে। এই টিকার বিশেষত্ব হলো এর একটি ডোজ কার্যকরী হবে। আগামী বছরের টিকার 100 কোটি ডোজ তৈরির পরিকল্পনায় আছে জনসন অ্যান্ড জনসন। আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের 2 সদস্যকে 5টি চোরাই মোটরসাইকেল সহ সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে নাটোর জেলা পুলিশ। বুধবার রাতে তাদের গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার সকাল 10:30 দিকে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। পুলিশ সুপার জানান, গত 1 মাসে নাটোরের শহরের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি হচ্ছে এমন অভিযোগ থানায় দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে পুলিশের একটি টিম গঠন করে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানকালে চুরির স্থান থেকে ভিডিও ফুটেজ দেখে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা ও সিরাজগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। পরে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ থানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে 5টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সিরাজগঞ্জের কামারখন্দ গ্রামের হাসেন আলীর ছেলে রাজু শেখ ও গটিয়ার গ্রামের আলম হোসেনের ছেলে সুমন। গ্রেপ্তারকৃত সুমনের বিরুদ্ধে বগুড়া ও টাঙ্গাইলে আরো 4টি মোটরসাইকেল চুরির মামলা আছে। বুধবার বিকেলে চাটখিল উপজেলা পরিষদের নতুন 3টি গেট উদ্বোধন করেছেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অ্যাক্টিভ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর কবির। এ সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদার আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহেদ ইভু, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, চাটখিল উপজেলা যুবলীগের বেলায়েত হোসেন, ঠিকাদার জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা রাজু, যুবলীগ নেতা ইকবাল হোসেন শিপন। পরে চাটখিল মহিলা ডিগ্রি কলেজ ও চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা পরিস্থিতিকালীন শিক্ষা কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সবার করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।